हेलो एवरीवन, आज के हमरा बायोलॉजी अन्य एक इम्पोर्टेंट टॉपिक फाइव किंगडम क्लासिफिकेशन सम्पर्के आलोचना करब। तो फाइव किंगडम क्लासिफिकेशन जाना आगे छोट एक स्टोरी बोली। मन करो एक स्कूले फाइव टू ट्वेल्व क्लास रही है, तो से सकल स्टूडेंट के एक मठे नहीं एलम, नहीं बोलम जो तुम्हारा हेफाजेटलि एक आसो ए तुम्हारे इंट्रोडक्शन दो। तो तारा एके एके आसछे इंट्रोडक्शन दिए, क्यों बोलछे फाइवे पढ़ी तार सम्पर्क, से बोलछे क्यों बोलछे टुएल्वे पढ़ी, क्यों बोलछे नाइने पढ़ी। तो एटा एकटा कि भालो देखाच्छे, भालो देखाच्छे ना, ठीक आछे, एटा सिस्टेमेटिकली नय, तो भालो देखाच्छे ना। तो आमरा कि करते पारि जे आलादा आलादा रो करते पारि, जे फाइवेर आलादा रो, सिक्सेर आलादा, एइभाबे टुएल्व अब्दि आलादा रो करलाम एबं तारपरे बोललाम जे फाइवेर स्टूडेंटरा एसो एबं तोमादेर इंट्रोडक्शन दाओ। सेटाई भालो लागछे ना, एटा सिस्टेमेटिकली होच्छे। ठीक तेमनि आमादेर एइ আর্থে প্ল্যানেটে যত অর্গানিজম আছে, লিভিং অর্গানিজম রয়েছে, তাদেরকে আমরা সুন্দর করে আলাদা আলাদা গ্রুপিং করব, এবং তারপরে তাদের বিভিন্ন তাদের যে গ্রুপের মধ্যে যে অর্গানিজমগুলো পড়ছে তাদেরকে ডিটেলসে স্টাডি করব। এটাই একটা সিস্টেমেটিক্যালি হয়। তো সেই জন্যই সায়েন্টিস্ট হোয়াইট টেকার আর এই হোয়াইট টেকার এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশান দিয়েছিলেন। আরও অনেক ক্লাসিফিকেশান হয়, টু কিংডম, থ্রি কিংডম, ফাইভ কিংডম, সিক্স কিংডম। সবচেয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে ফাইভ কিংডম, কারণ এটাই খুবই সমস্ত কিছু স্যাটিসফাই করে, সমস্ত গ্রুপিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে। ওকে, চলো আলোচনা করি ফাইভ কিংডম ক্লাসিফিকেশান। এখানে কি বলছে না, ইন 1969 ট্যাক্সোনমিস্ট আর এইচ হোয়াইট টেকার ক্লাসিফাইড অল অর্গানিজমস ইন ফাইভ কিংডমস। বোঝা গেল, সমস্ত অর্গানিজমকে পাঁচটা সুন্দর কিংডমে ভাগ করা হয়েছিল। তো সেই ক্লাসিফিকেশান ইজ বেসড অন থ্রি ক্রাইটেরিয়া। এই ক্লাসিফিকেশানটা কিসের উপর বেস করা হয়েছিল, তিনটে ক্রাইটেরিয়ার উপর, তিনটে ক্যারেক্টারের উপর বেস করে। কী কী? কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার, সেল স্ট্রাকচারে সেলের যে স্ট্রাকচার তার কমপ্লেক্সিটি, মানে সেটা সেই প্রোক্যারিওট না ইউক্যারিওট, এর উপর বেস করে ক্লাসিফিকেশান করা হয়েছে। সেই সঙ্গে কমপ্লেক্সিটি অফ অর্গানিজমস বডি, বডির কমপ্লেক্সিটির উপর, মানে সেটা একটা সেল দিয়ে তৈরি না অনেক সেল দিয়ে তৈরি, তো একটা সেল দিয়ে তৈরি, তো সেলের সেল ওয়াল আছে না সেল ওয়াল নেই, আরও অনেক কিছু ছোটো ছোটো মানে বিষয়ের উপর ডিপেন্ড করে। ওকে, তো মুড অফ, নেক্সট হচ্ছে মুড অফ নিউট্রিশন, মানে সে খাবার কীভাবে তৈরি করে, তাই না, মানে তার নিউট্রিশনটা কীভাবে নেয়, সে ফটোসিনথেটিক না বাইর থেকে খাবার নেয়। এইভাবে মেনলি তিনটে ক্যারেক্টার উপর বেস করে ক্লাসিফিকেশানটা করেছিলেন। তো চলো দেখি, তো কী বলছে না, অল অর্গানিজমসকে দুটো আলাদা আলাদা গ্রুপিং করেছিলেন, একটা প্রোক্যারিওট, একটা ইউক্যারিওট। তো প্রোক্যারিওট কী হচ্ছে না, যত প্রোক্যারিওট রয়েছে তাদেরকে তিনি একটা কিংডমে রেখে দিলেন, সেটা হচ্ছে মোনেরা কিংডম। ওকে, মোনেরা কিংডম সম্পর্কে আরও ডিটেলসে পরে জানবো। ইউক্যারিওট, ইউক্যারিওটকে দুটো ভাগে ভাগ করছেন, যে ইউনিসেলুলার উপর বেস করে আর মাল্টিসেলুলার উপর বেস করে। ইউনিসেলুলার হলে তাকে আমরা প্রোটিস্টা বলছি, প্রোটিস্টা কিংডমে ফেলছি। আর মাল্টি সেলুলার হলে, মাল্টি সেলুলার কী হচ্ছে, সেল ওয়াল আছে না নেই, যদি প্রেজেন্ট হয় আর যদি সেল ওয়াল অ্যাবসেন্ট হয় তাদের আলাদা গ্রুপিং করছি। সেল ওয়াল যদি প্রেজেন্ট হয় তারা যদি আবার অটোট্রপিক হয় তারা প্ল্যান্টে মানে প্ল্যান্টি কিংডমের মধ্যে পড়ছে, আর যদি তারা হেটারোট্রপিক হয় তারা ফাঞ্জাই কিংডমের মধ্যে পড়ছে। ওকে, এইভাবে হয়ে গেল চার নম্বর কিংডম অবধি। আর সেল ওয়াল অ্যাবসেন্ট থাকলে সেটাকে আমরা অ্যানিমেলিয়া কিংডমের মধ্যে ফেলছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাইরাসকে আমরা নন লিভিং জাস্ট এখানে মেনশান করেছি, যে আর একটা আরও কিছু আছে একটা অর্গানিজমের মধ্যে ভাইরাস যে প্রেজেন্ট আছে সেটাকে আমরা এখানে মেনশান করেছি। আর অ্যাকচুয়ালি কিন্তু ফাইভ কিংডমের মধ্যে ভাইরাস আসে না, তো সেটা জাস্ট মেনশান করেছি। এবার একটু একটু ডিটেলসের দিকে, খুব ডিটেলস না মানে জাস্ট মেন মেন কিছু টপিক এখানে দেখব। যেমন মোনেরা, ফার্স্ট কিংডম মোনেরা, মোনেরা কী বলছে, মোনেরা বলছে এখান এই কিংডমের যে অর্গানিজমসগুলো রয়েছে তারা কি মাইক্রোস্কোপিক হয়ে থাকে, প্রোক্যারিওটস হয়ে থাকে, আমরা আগে দেখলাম। এবং এর কী আছে, নো নিউক্লিয়াস, কোনো নিউক্লিয়াস নেই। এই নিউক্লিয়াস না থাকার জন্য কী হয় না, এর মধ্যে যে ডিএনএটা আছে এটা সাইটোপ্লাজমের মধ্যে এমনি প্লোট করে এবং ক্ল্যাম্প করে থাকে, তো ওকে কী বলে, নিউক্লিয়াট বা জিনোফোর বলছি আমরা, ঠিক আছে। আর এছাড়া কী হয় না, এই মোনেরা কিংডমের মধ্যে অটোট্রপিকও আছে, হেটারোট্রপিকও কিছু অর্গানিজমস রয়েছে। এক্সাম্পল হিসাবে কেউ ব্যাকটেরিয়া, আর্কিয়া, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে আমরা সায়ানোব্যাকটেরিয়া, অটোট্রপিক। নেক্সট দেখছি প্রোটিস্টা, প্রোটিস্টার মধ্যে কী আছে, প্রোটিস্টা হচ্ছে এটা ইউনিসেলুলার, ইউক্যারিওট, ইউনিসেলুলার, ইউক্যারিওট হচ্ছে প্রোটিস্টা। এর নিউক্লিয়াস প্রেজেন্ট, নিউক্লিয়াস এনভেলপ প্রেজেন্ট রয়েছে, এরাও কিছু অটোট্রপ রয়েছে, কিছু হেটারোট্রপ রয়েছে। এরা কী করে, মুভ করতে পারে, মুভ বাই সিলিয়া, ফ্লাজেলা, অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া, এইভাবে মুভ করতে পারে। যেমন এখানে গেছে
কি আছে, প্রোটোজোয়া, ইউগ্লিনা, ডায়াটোমেরা, এই প্রোটিস্টা গ্রুপের মধ্যে পড়ছে, আরও ডিটেলসে পরে জানব। তো প্ল্যান্টি কিংডমের মধ্যে কী আছে, এখানে সেলগুলো মাল্টি সেলুলার হয়ে থাকে, সাধারণত মাল্টি সেলুলার হয়ে থাকে, ইউক্যারিওট হয় এবং এরও নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, এরাও অটোট্রফিক খাবার তৈরি করতে পারে সানলাইট থেকে, ঠিক আছে প্লান্টের মধ্যে। এবারে সেলোয়াল আছে, সেলোয়ালকে সেলুলোজ দিয়ে তৈরি, আলাদা আদার্স পলিসেকারাইড দিয়ে তৈরি হয়ে থাকে, এটা প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়ছে। নেক্সট আছে ফাঞ্জাই, ফাঞ্জাইকে ফাঞ্জাই মাল্টি সেলুলার, কিছু কিছু ইউনিসেলুলার থাকে, মাল্টি সেলুলার মেইনলি, এবং এরা ইউক্যারিওটের মধ্যে পড়ছে এবং এদেরও নিউক্লিয়াস প্রেজেন্ট। ওকে, এরা সাধারণত হেটারোট্রফিক হয়ে থাকে, এরা হেটারোট্রফিক হয়ে থাকে, এরা বাইরে থেকে মানে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। আর সেলুয়ালকে যে কাইটিন এবং নন সেলুলোজিক পলিসেকার দিয়ে এদের সেলুয়াল তৈরি হয়ে থাকে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যানিমেলিয়া কিংডম। এখানকার কী আছে, অ্যানিমেলিয়া কিংডমে যারা যে সমস্ত অর্গানিজম রয়েছে তারা মাল্টি সেলুলার হয়ে থাকে এবং ইউক্যারিওট হয়ে থাকে, এদেরও নিউক্লিয়াস প্রেজেন্ট, এরাও এরা তো হেটারোট্রফিক হয়, এরাও মানে ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে এরা খাবারটাকে মানে নিউট্রিয়েন্টটা অ্যাবজর্ব করে, এবং সেলুয়াল কী আছে, এদের অ্যাবসেন্ট। ওকে, বোঝা গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।